আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওশিন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রান্নাবান্নার ব্লগ। আশা করি আমার সকল আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, ভালো খারাপ নিয়ে যাচ্ছে সময়, কারণ দুই দিন আগে কুমিল্লা থেকে আসছি। মানসিক অবস্থা খুবই খারাপ, মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি, আর খুব বেশি খারাপ লাগতেছিল, মানে কি বলবো। আসলে যাই হোক, রান্না করতে হবে, রান্না করার জন্য রান্নাঘরে গেলাম, আর রান্নাবান্না ঠিকঠাকভাবে করা হয় না, খাওয়া হয় না, তো মনে হলো উঠে একটু কাজ বাজ করি, ভালো লাগবে। তো ভাত চড়াই দিছি এদিক দিয়ে, আর ফ্রিজে যা ছিল সেটা দিয়ে রান্না করলাম। টমেটো আমার খুব পছন্দের, আর কচুর মুখী ছিল, কচুর মুখী ভর্তাটা অনেক ভালো লাগে শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে। তো আমি আসলে ঝটপট রান্না করব, প্রথমে ভাবছিলাম যে মুরগি রান্না করব, বাট ভালো লাগতেছিল না, তো পাঙ্কাশ মাছ নিছি। অনেকের কাছে আসলে পাঙ্কাশ মাছ ভালো লাগে না, অনেকে পাঙ্কাশ মাছ পছন্দ করে না, বাট কাঁটাবিহীন মাছ আমার ভালো লাগে। এটা নীলয়েরও পছন্দ ছিল, আমারও পছন্দ, তো অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে। আর আমি আসলে মন গড়াভাবে রান্না করতেছি, মানে ঝটপট যেভাবে রান্না করা যায়, আমার শরীরটাও তেমন ভালো না, তো মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে হচ্ছে ফ্রিজে আম্মু রেখে দিছে, তো ওখান থেকে হচ্ছে মশলা নিয়ে আমি হাতে মাখাই নিচ্ছিলাম। এইভাবে রান্না করে দেখবেন, সত্যি পাঙ্কাশ মাছটা অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে। আমি দেখলাম আমি কখনো এইভাবে মাছ রান্না করিনি। তো কচুরমুখী ভাবছিলাম ভর্তা করব, কিন্তু আমার আসলে ভালো লাগতেছিল না, তো আসলে এটা মাছের মধ্যে দিয়ে সব রকমের মশলা দিয়ে, তারপর ধুইনা পাতা ছিল টপে যে লাগানো দেশি ধুইনা পাতা, এটা দিয়ে ভালোভাবে মাখাচ্ছিলাম তেল দিয়ে, তারপর মশলা বিভিন্ন রকমের মশলা দিয়ে মাখানোর পরে পানি দেয়নি, হালকা পানি, হালকা একটু পানি ছিল, এটার মধ্যেই আর কি রান্না হয়ে যাবে, তো চুলায় বসায় দিয়ে রান্না হয়ে যায়। এই যে চুলায় বসায় রাখছি, তো তারপর এটা এডিট করে দেখাই দিব যে রান্না হয়ে গেছে, কারণ এত লং ভিডিও নিলে হচ্ছে লং টাইম হয়ে যাবে। তো এই রান্নাটা খুবই ভালো ছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ অনেকে আবার পাঙ্কাশ মাছ লাইক করে না, এই যে মশলা ঘন হয়ে গেছে, আর খেতেও সব কিছু পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ। জানি না আসলে কীভাবে রান্না করলাম, আসলে একা রান্না করে খেতে গেলে যেটা হয় ঝটপট রান্না বান্না, একা থাকলে খাওয়া দাওয়াটাও ঠিক মতো হয় না। আর এদিক দিয়ে আমার ছোটো বোন আসছে, আরাফাত আসছে, আর আমার ছোটো বোন একটা কেক নিয়ে আসছে, আসলে কেকটা বানাইছে, আর ক্রিমটা হচ্ছে দোকান থেকে ডেকোরেশন করে নিয়ে আসছে, কেকটা ওর হাতে বানানো, বাট ক্রিমের যেই কেকের দোকানে গিয়ে ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে নিয়ে আসছে। কেকটা কাটার সময় ছুরিটা ভেঙে যায়, অনেক শক্ত হয়ে গেছিলো, যাই হোক ভালোই করতেছে, ভালো বানাইতে পারে। এটা ছিল ওদের সন্ধ্যাবেলার আসার ভিডিওটা, এখন আমি দিয়ে দিচ্ছি, এডিট করতেছি, আর আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যাচ্ছে সময়, ভালো খারাপ দিয়ে ভালো থাকার চেষ্টা। আর এদিকে আরাফাত, আরাফাতকে কেক দিয়ে বলতেছিলাম খেয়ে দেখ কেমন হয়েছে, বাট উপরটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, ক্রিম যেহেতু দোকান থেকে সাজাই নিয়ে আসছে, আর কেকটাও বানাইছে, তেমন একটা সফট ছিল না, বাট ভালো করছে, তো এই খাচ্ছিলাম। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, নীলার জন্য, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে।